মুখার্জি বাড়ির পুজো তিন শতাব্দী পেরিয়েছে। জমিদারির সময় এ পুজোর জৌলুস ছিল আলাদা, কালে নিয়মে খানিক ফিকে হয়েছে সেই জৌলুস। এই মুখার্জি বাড়ির পুজো নদিয়ার তথা কল্যাণীর সবচেয়ে পুরনো পুজো। পুজোর কটা দিন অনেক মানুষের আগমন হয় এই বাড়ির ঠাকুর দালানে। মহালয়ার পরদিন থেকেই শুরু হয় নানান আচার অনুষ্ঠান। অজস্র নিয়ম মেনে এখনও পুজো করেন বাড়ির মেয়ে বৌরা। এই বাড়ির পুজোর বিশেষত্ব হল মহালয়ার পরদিন খোলা জ্বালিয়ে পুজোর কাজ শুরু হয়। মুখার্জি বাড়ির প্রতিমার দুটি বড় হাত, বাকি হাত ছোট। বিশ্বাস করা হয় অসুর নিধনের জন্য বাকি হাত লুকিয়ে রাখেন দেবী। এছাড়াও সিংহ এখানে নরসিংহ মূর্তি। ষষ্ঠীতে বোধন হয় উমার, তিন দিনের ভোগেও থাকে বিশেষত্ব। বাড়ির মহিলারা একসঙ্গে মাতেন পুজোয়। পঞ্চমীতে নাড়ু আমাদের সমস্ত কিছু বেশিরভাগই ঘরেতেই প্রস্তুত হয়, যেমন নাড়ু পাকানো হয়, তারপরে আমাদের সপ্তমীতে সাত রকম ভাজা, তারপরে যথা শুক্তো ডাল, নানান রকম পায়েস, তারপরে এই সমস্ত মিষ্টি টিষ্টি দিয়ে পনির ঠনির দিয়ে ভোগ দেওয়া হয়, তারপরে অষ্টমীতে আট রকম ভাজা হয়, সেও সেই রকম হয়। আর চাটনিটা আমাদের একটা বৈশিষ্ট্য কি না, নানান রকম সবজি দিয়ে আর বড়ি দিয়ে, মটর ডালের বড়ি দিয়ে সেই চাটনিটা প্রস্তুত হয়। পুজোর কটা দিন বাড়ি থেকে বেরোনোর সময় পান না বাড়ির মহিলারা, ঠাকুর দালানেই সময় কাটে। নানান রীতিনীতি পালন করে আনন্দে মাতেন তারা। হাতে ধরে নতুন প্রজন্মকে নিয়মকানুন শেখান বাড়ির বয়োজ্যেষ্ঠ সদস্যরা। আনন্দ নাড়ু থেকে দশমীর শান্তির জল, ভোগ সমস্তটাই উপভোগ করেন বাড়ির নতুন সদস্যরা। আমরা ঠাকুর দেখতে যেতাম বিয়ের আগে বাপের বাড়ির থেকে সব দুই দিন তিন দিন, কিন্তু এখানে যে দিন রাত যে আনন্দটা, সবাই মিলে একসাথে হই হুল্লোড় করা, প্রত্যেক দিন নতুন শাড়ির পাট ভেঙে পড়া, এছাড়াও পুজোর নানান রকম নিয়ম আছে, সেই নিয়মগুলো করা, মানে এইগুলো আমি বলে বোঝাতে পারবো না আমার কাছে কী। কৃষ্ণনগরীর রাজবাড়ির প্রতিমার সঙ্গে মুখার্জি বাড়ির প্রতিমার সাদৃশ্য রয়েছে। অষ্টমীতে রীতি মেনে হয় কুমারী পুজো, এছাড়াও গোপুজো ও ধুনো পোড়ানো হয়। অষ্টমীতে ধুনো পোড়ানোর রীতি খুব একটা দেখা যায় না, সেদিক দিয়ে দেখলে এটাই মুখার্জি বাড়ির প্রধান বিশেষত্ব। সারা বছর বাড়ির সকল সদস্যরা অপেক্ষা করে থাকেন চারটে দিনের জন্য, একত্রিত হন, মিলন উৎসব হয়। নিয়ম নিষ্ঠা রীতি মেনে এখনও এই বনেদি বাড়ির পুজো অটুট রয়েছে, আগামী দিনেও থাকবে আশা সকলের। ক্যামেরায় অরিন্দমের সঙ্গে সুমন মজুমদার, নিউজ টাইম, কল্যাণী।